হ্যালো বিয়স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার মান্না ও গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনির প্রযোজনা সংস্থা থেকে এ পর্যন্ত যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ইলিয়াস কাঞ্চনির জয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা থেকে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই সিনেমা বেশি ব্যবসা করেছে, নাকি মান্নার কীতাঞ্জলি চলচ্চিত্র থেকে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো বেশি ব্যবসা করেছে। চলুন দেখে নেওয়া যাক। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের জয় চলচ্চিত্র থেকে প্রথম অবদান বাদশাবাই সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1991 সালে। বাদশাবাই সিনেমাটি মাল্টি স্টারার সিনেমা ছিল। এই সিনেমাতে রিডুলে অভিনয় করেছিল ইলিয়াস কাঞ্চন, মান্না, সুহেল চৌধুরী, দিতি, চম্পা সহ আরো অনেকেই। ইলিয়াস কাঞ্চন প্রযোজিত বাদশাবাই এই সিনেমাটির বাজার ছিল 60 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি 10 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 1 নম্বরে আছে মান্নার প্রথম প্রযোজিত সিনেমা কীতাঞ্জলি থেকে মুক্তিপ্রাপ্ত লুত্তারাজ। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এই সিনেমাটিও একটি মাল্টি স্টারার সিনেমা ছিল। এই সিনেমাতে রিডুলে অভিনয় করেন মান্না, দিতি, মৌসুমি, রাজীব সহ আরো অনেকেই। মেগাস্টার মান্না প্রযোজিত লুত্তারাজ এই সিনেমাটির বাজার ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 2 নম্বরে আছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত মাটির কসম। এই সিনেমাটি মুক্তি পায় 1992 সালে। ইলিয়াস কাঞ্চন প্রযোজিত মাটির কসম এই সিনেমাটি 1992 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত মাটির কসম এই সিনেমাটির বাজার ছিল 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট সিনেমা। এই তালিকার 2 নম্বরে আছে 1999 সালে কীতাঞ্জলি চলচ্চিত্র থেকে মুক্তিপ্রাপ্ত লাল বাদশাহ। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন মান্না, পপি, সাদেক বাচ্চু সহ আরো অনেকেই। মেগাস্টার মান্না প্রযোজিত লাল বাদশাহ এই সিনেমাটির বাজার ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 3 নম্বরে আছে জয় চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে 1993 সালে মুক্তিপ্রাপ্ত খুনি আসামি। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, অঞ্জুগুর সহ আরো অনেকেই। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত খুনি আসামি এই সিনেমাটির বাজেট ছিল 60 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 3 নম্বরে আছে কীতাঞ্জলি চলচ্চিত্রের তৃতীয় অবদান আব্বাজান। এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। মেগাস্টার মান্না প্রযোজিত আব্বাজান এই সিনেমাটির বাজেট ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। এই তালিকার 4 নম্বরে আছে জয় চলচ্চিত্রের চতুর্থ অবদান শেষ রক্ষা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমি, আমিন খান সহ আরো অনেকেই। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত শেষ রক্ষা এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এই সিনেমাটির বাজেট ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 4 নম্বরে আছে কীতাঞ্জলির চতুর্থ অবদান স্বামী স্ত্রীর যুদ্ধ। এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। মেগাস্টার মান্না প্রযোজিত স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার 5 নম্বরে আছে জয় চলচ্চিত্রের পঞ্চম অবদান বৎসরত। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, শাবনাজ, মিজু আহমেদ সহ আরো অনেকেই। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত বৎসরত এই সিনেমাটির বাজার ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 60 লাখ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই তালিকার 5 নম্বরে আছে কীতাঞ্জলির পঞ্চম অবদান দুই বধূ এক স্বামী। এই সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। মেগাস্টার মান্না প্রযোজিত দুই বধূ এক স্বামী এই সিনেমাটির বাজার ছিল 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি
কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 6 নম্বরে আছে জয় চলচ্চিত্রের ষষ্ঠ অবদান বাচাল লড়াই। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, দীতি, রিয়াজ সহ আরো অনেকেই। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত বাচাল লড়াই, এই সিনেমাটির বাজেট ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 10 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। এই তালিকার 6 নম্বরে আছে গীতাঞ্জলি চলচ্চিত্রের ষষ্ঠ অবদান আমি জেল থেকে বলছি। এই সিনেমাটি মুক্তি পায় 2005 সালে। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন মান্না, মৌসুমি, নদী, মিশু সদাগর, শাঙ্কু পাঞ্জা সহ আরো অনেকেই। মেগাস্টার মান্না প্রযোজিত আমি জেল থেকে বলছি, এই সিনেমাটির বাজার ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট সিনেমা। এই তালিকার 7 নম্বরে আছে জয় চলচ্চিত্রের দান মুন্না মাস্তান, এই সিনেমাটি মুক্তি পায় 1999 সালে। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত মুন্না মাস্তান, এই সিনেমাটির বাজার ছিল 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 7 নম্বরে আছে গীতাঞ্জলির সপ্তম অবদান মনের সাথে যুদ্ধ, এই সিনেমাটি মুক্তি পায় 2007 সালে। মেগাস্টার মান্না প্রযোজিত মনের সাথে যুদ্ধ, এই সিনেমাটির বাজার ছিল 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার 8 নম্বরে আছে গীতাঞ্জলির আত্ময় অবদান পিতামাতার আমানত, এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। মেগাস্টার মান্না প্রযোজিত পিতামাতার আমানত, এই সিনেমাটির বাজার ছিল 1.2 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত 7টি সিনেমার সর্বমোট আয় 12.3 কোটি টাকা। অন্যদিকে মেগাস্টার মান্নার গীতাঞ্জলি চলচ্চিত্রের 7টি সিনেমার আয় 25.2 কোটি টাকা, আর গীতাঞ্জলির সর্বমোট 8টি সিনেমার আয় 29.70 কোটি টাকা। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন প্রযোজিত 7টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বড় ধরনের ব্যবসা করেছিল। 1টি সিনেমা হলো মাটির কসম, অন্য 1টি শেষ রক্ষা। মেগাস্টার মান্না প্রযোজিত 8টি সিনেমার মধ্যে 6টি সিনেমায় ছিল বড় ধরনের হিট। সিনেমাগুলো হচ্ছে লুত্তরাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, আমি জেল থেকে বলছি, মনের সাথে যুদ্ধ ও পিতামাতার আমানত। প্রযোজক হিসাবে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন 100-এর মধ্যে 50%, অন্যদিকে নায়ক মান্না 100-এর মধ্যে 90%। তো বন্ধুরা, এই ছিল মান্না ও ইলিয়াস কাঞ্চন প্রযোজিত সকল সিনেমার বক্স অফিস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।